সুপ্রিম কোর্টে যেতে চাচ্ছেন তৃণমূল সিবিআই এনকোয়ারির বিরুদ্ধে, যেতে দিন, কি হবে গেলে? এনকোয়ারি যা হচ্ছে তো কোর্টের নির্দেশে হচ্ছে, সুতরাং কোর্টের নির্দেশে যদি এনকোয়ারি হয় তাহলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি বলতে যাবে? আসলে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে এবং ডেকে পাঠাচ্ছে, তার ফলে যে ভয়াবহ পরিণতি দলের হচ্ছে তার থেকে বাঁচার জন্য এসব ব্যর্থ চেষ্টা করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে।